মুসলিম ও অমুসলিম একসঙ্গে কোন ক্লাবের সংগঠন করা যাবে কিনা? মুসলিম অমুসলিম যুবকরা সবাই মিলে যদি সমাজের কল্যাণমূলক কোনো কাজ করতে চায় করতে পারে একসাথে, কিন্তু মনে রাখবেন যে ইমান বা আল্লাহর সঙ্গে শিরকি লিপ্ত হয় এই ব্যক্তি আপনার সহযোগী হতে পারে, সহকর্মী হতে পারে, সহযোদ্ধা হতে পারে, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি না দেয়া মানুষকে আপনি কখনো জায়গা দিতে পারেন না। এই জায়গায় যদি আপনি অতি উদার হয়ে যান তাহলে আপনি উদাসীন, আপনি উদার না। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে আমাকে বলেছে আমি যদি তার সাথে সম্পর্ক না করি সে আত্মহত্যা করবে, সে যদি আত্মহত্যা করে আমার কি পাপ হবে? দেখেন, এই জাতীয় প্রশ্ন প্রতিদিন আমার কাছে 20টা 30টা 40টা আসে, সবগুলা ফেলাই দিলে কোন ফাঁক দিয়ে একটা থেকে যায়। তার মানে সমাজ কি পরিমাণ এই রোগে আক্রান্ত সেটা বোঝার আর অপেক্ষা রাখে না। অভিভাবকরা সাবধান, সময় থাকতে সন্তানকে বিয়ে দেন, তা না হলে সে অবৈধ পথে যাবে, আল্লাহর কাছে আপনি পাপিষ্ট হবেন। যুবকরা ঠিক বলার আগে কাজ কামে লাগেন, কাজ কামে লাগবেন না। শুধু মুরব্বীদেরকে বিয়ের জন্য আর্গুমেন্ট করবেন বা বিয়ে করেন আমার কাছে দোষ দিতে আসবেন, নালিশ দিতে আসবেন, নিজে কাজ করেন কি? আমি তো সবসময় বলি, যুবক যদি পয়সা করে কামানো ধরেন, ভালো করে সিরিয়াসলি লাগেন, কোন কাজকে ছোট মনে না করেন, পরিশ্রমী হন, আমাদের প্রিয় দেশ স্বদেশও গড়ে তুললেন, নিজেও নিজের পায়ে দাঁড়ালেন, তাহলে পয়সা করি হলে বাপ মা বিয়ে দেওয়া লাগবে না, মেয়ের বাপরাই তুলে নিয়ে যাবে। কিন্তু পয়সা করে কামাবেন না, কিছু না, ফেসবুকে ইটিস পিটিস করবেন, এরপরে বলবেন বাপে বিয়ে করায়, এটা তো সমস্যা। দুই দিক থেকেই চেষ্টা থাকতে হবে ইনশা আল্লাহ। তো যেটা বলছিলাম যে কোন মেয়ে যদি বলে যে তুমি আমার সাথে সম্পর্ক না করলে আমি আত্মহত্যা করব, অনেক যুবকরা মেয়েদের এই জাতীয় কথায় আপনার গলে যায়, গলে গিয়ে আকামের পথে চলে যায়। আপনি বলে দিবেন, ভাই তুমি কি আত্মহত্যা করবা না হজমরা করবা এটা তোমার ব্যাপার, আমি হারামের পথে যেতে পারবো না। কথা সাফ, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নাফরমান হয়ে হারাম পথে পা বাড়িয়ে আমি তো কোনো কাজ করতে পারবো না, তাতে তুমি কি করবো না করবা তোমার ব্যাপার, আমি কি করছি তোমাকে? কথা কি বুঝাতে পারছি? এই সৎ সাহস থাকতে হবে। আরে আত্মহত্যার ভয়টা এগুলো তো উদামিসা কথা বেশিরভাগ, এই অবৈধ সম্পর্কের মধ্যে এটা তো জিনিসটা যেহেতু অবৈধ এই জন্য সব কথাবার্তা সলসাদের বেশিরভাগ মিথ্যা। তোমার চাইতে আপন কেউ না, হান তান কাউকে জীবনে বলবো না, কদিন করে বিয়ে করার জায়গা। এই দুই নম্বরই কাজটা যেহেতু দুই নম্বর, এই জন্য এটাকে আনুষঙ্গিক যে কত কাজ আছে সবগুলো কি দুই নম্বর, এই জন্য এই দুই নম্বর কাজের যত গান আছে দেখবেন, জ্বলে গেল, পড়ে গেল, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আমি মরে যাবো, বাঁচাতে পারবো না, ওটা কপাল পোড়া এসে ধ্বংস হয়ে যায়, কারণ ওর তো আল্লাহর রহমত থাকে না, গজব নাজিল হয় না, ফরমানি করে। কোন মেয়ে যদি আপনাকে এই জাতীয় কথা বলে আপনি দায়িত্বমুক্ত হওয়ার জন্য তার বাবাকে তার গার্ডিয়ানদেরকে জানায় দেন যে আমি অবৈধ পথে আপনার মেয়ের জন্য যেতে পারবো না, সে কিন্তু এটা করছে, তারে বলবেন তোমার আত্মহত্যার আগে কাজ একটা করতেছি, তুমি যে আমারে হারাম পথে ডাকতেছো ওগুলো তোমার বাপ মারা জানাই দিতেছি, তখন দেখবেন সোজা হয়ে যাবে, খুব আত্মহত্যার দরকার নেই, বিজ্ঞতা কুত্তা ঢাকা। পলিসি করতে হবে মিয়া, যে কোনো জায়গায় যাইতে হলে ফাঁক ফোকরে চিপা পড়ে গেছেন বাইর হওয়ার বুদ্ধি করবেন, বুদ্ধি করে বাইর হয়ে আসবেন, কিন্তু খবরদার কারোর এই সমস্ত কথায় চিরা বিজায় ফেলবেন না, গলে যাবেন না, হারামের পথে পা বাড়াবেন না। সাবধান, যুবকদেরকে ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র হলো আজ যুগে এটা, এমন ভাবে সিস্টেম করা হয়েছে চাইলেও যুবকরা বাঁচতে পারে না। আল্লাহ আমাদের যুবকদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন।